আইপিএলে এবারই অভিষেক হলো গুজরাট টাইটানসের মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে নেতৃত্ব দিয়ে নিজেদের প্রথম আসরে খেলতে নেমেছে গুজরাট খেলতে এসেই একের পর এক বিস্ময় উপহার দিয়েছে গুজরাট টাইটান্স ফাইনালে এসেও একই ধরনের পারফরমেন্স প্রদর্শন করছে গুজরাট আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়তে পারেনি রাজস্থানের ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে আসা যাওয়ার মিছিলে অংশ নেওয়ার নেওয়ায় শেষ পর্যন্ত বিশ একশো রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাত্র একশো একত্রিশ রানের লক্ষ্য পেয়েছিল গুজরাট টাইটান্স রাজস্থানের সবচেয়ে বড় ভরসার নাম ছিল জস বাটলার যদিও তিনি এবারও সর্বোচ্চ উনচল্লিশ রান করেছেন পঁয়ত্রিশ বলে পাঁচটি বাউন্ডারির মারছিল তার ইনিংসে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলিং করেছেন একেবারে অধিনায়কচিত চার ওভারে মাত্র সতেরো রান দিয়েছেন তিনি উইকেট নিয়েছেন তিনটি দুইটি উইকেট নিয়েছেন রবি শ্রীনিবাসন সাই কিশোর একটি করে উইকেট নেন মোহাম্মদ স্বামী জজ দয়াল এবং রশিদ খান রশিদ খান এক উইকেট নিলেও চার ওভারে মাত্র আঠারো রান দেন তিনি টসে যেতে ব্যাট করতে নেমে শুরুতে যশশ্রী জসওয়াল এবং জস বাটলার মিলে একত্রিশ রানের জুটি করেন ১৬ বলে বাইশ রান করে আউট হন জসওয়াল অধিনায়ক স্যামসন করেন চৌদ্দ রান পনেরো রান করেন রয়ান পরাগ এগারো রান করেন সিমরন হেটমার এবং ট্রেন্ট বোল্ট একশো একত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সকে হাত খুলতে দেননি রাজস্থানের বলাররা শুরুতেই ঋদ্ধিমান শাহকে পাঁচ রান ও ম্যাথি ওয়াটকে আট রানে আউট করলে চাপে পড়ে গুজরাট টাইটান্স এরপর ক্রিজে নেমে দেখে শুনে খেলতে থাকেন হার্দিক পান্ডিয়া ফলে এগারো ওভার শেষে দুই উইকেট হারিয়ে গুজরাট টাইটান্সের সংগ্রহ বাষট্টি রান